আপনার বাড়ির আশেপাশে উপরতলার আন্টি, পাশের বাসার ভাবি যে কত বড় লোক তা জানতে পারবেন কখন জানেন? এই ঈদের আগে আগে। আর এই কথাটা জানতে পারবেন কোত্থেকে জানেন? আপনার বাসার হেল্পিং হ্যান্ডের কাছ থেকে। আপনার হেল্পিং হ্যান্ডের কাছ থেকে জানতে পারবেন যে তারা কী পরিমাণ অঢেল পয়সার মালিক, যা আপনার এতদিন অজানা ছিল। তাদের কাছেই শুনবেন, মানে হেল্পিং হ্যান্ড খালাদের কাছেই শুনবেন তাদের কী পরিমাণ শাড়ি কাপড় দিচ্ছে, মুরগি দিচ্ছে, গরু দিচ্ছে, তাদের বাসার পুরা ফ্যামিলির মানুষের খরচ চালাচ্ছে। তো যেই জায়গায় বাংলাদেশে জিনিসপত্রের যে দাম যে পরিমাণ বেশি, তার উপর হচ্ছে একজন চাকরিজীবী মানুষের তো নিজের পরিবার চালাতেই হিমশিম খাওয়া লাগে। তো এই জায়গায় যদি আশেপাশের ভাবি বা প্রতিবেশী, যে এমন বড় লোক সব কিছু দিয়ে দিচ্ছে, হেল্পিং হ্যান্ডের পুরো ফ্যামিলি চালাচ্ছে, তখন আপনার কাছে মনে হবে যে আমার আশেপাশের মানে পরিবারা বা প্রতিবেশীরা মনে হবে যে কোনো মুকেশ আম্বানির ফ্যামিলির কেউ থাকছে, যা আপনার এতদিন অজানাই ছিল। আর এই কথাগুলো কখন জানতে পারবেন জানেন? ঈদের আগে আগে, রোজার ঈদের আগে জানতে পারবেন কী পরিমাণ জাকাত ফেতরা দিচ্ছে, কোরবানি ঈদের সময় জানতে পারবেন যে অর্ধেক মাংস দিয়ে দিচ্ছে, প্লাস কত দামি দামি গরু কিনছে। যে গরু কেনাটা যেমন যেন একটা প্রতিযোগিতা যে কে কত দামে গরু কিনবে, এরকম একটা অবস্থা আর কি। তো যে জায়গায় আমাদের দেশে সরকারি চাকরি বা নর্মাল যে কোনো একজন চাকরিজীবী মানুষের উপর তো এটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়, কারণ নিজের সংসার চালাতেই তো কষ্টকর। তো এই এখন দেখা যায় যে একজন চাকরিজীবী মানুষ তার বেসিক নিডসটাই পূরণ করতে পারছে না, ছেলে মেয়েদেরই হয়তো ঈদের সময় কাপড় চোপড় প্রপারলি কিনে দিতে পারছে না। তো এইসব কীভাবে পূরণ করবে, তাই না?